আমাদের তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনের একদম গোড়ার কথায় আসি। পত্তন হয়েছিল 1911 সালের বর্তমান ভবনের বিপরীতে কুণ্ডুবাড়ির ঠাকুর দালানে, করোনেশন হাই স্কুল। পরবর্তী সময় প্রয়াত ধীরেন্দ্রনাথ দাস বর্তমান জমিটি দান করেন তার মা শ্রদ্ধেয়া তারাসুন্দরী দেবীর নামে এবং গড়ে ওঠে তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন। বর্তমানে এই মহান বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী এবং বর্তমান প্রধান শিক্ষিকা আমি সুস্মিতা রায়। আমি 2007 সালের 1 অগাস্ট তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবনে প্রবেশ করেছিলাম প্রধান শিক্ষিকা হিসেবে, এবং সেই দিন থেকে আমার প্রচেষ্টা ছিল এই বিদ্যালয়ের যেখানে যা আছে তাকে আরো উচ্চ অংশে, উচ্চ মানে তুলে নিয়ে যাবার। প্রথম থেকেই আমার মনে হয়েছিল যে যখন সারা বাংলাদেশ ব্যাপী, পশ্চিমবাংলা ব্যাপী বাংলা মাধ্যম বিদ্যালয়গুলো বন্ধ হয়ে যাচ্ছে, ভর্তির হ্রাস কমে আসছে, সেখানে বাংলা মাধ্যম বিদ্যালয় হিসেবে তারাসুন্দরীকে উচ্চমানে তুলে রাখতে গেলে যে সূক্ষ্ম পার্থক্যটা আমাদের সঙ্গে এবং ইংরেজি মাধ্যম স্কুলের মধ্যে রয়েছে সেটাকে আগে ঠিক করতে হবে। সেই জন্য প্রথম প্রচেষ্টাই আমরা নিয়েছিলাম কতগুলো নতুন জিনিস স্কুলে ইন্ট্রোডিউস করতে। আমরা প্রথমে শিক্ষিকাদের উপস্থিতিটার উপর লক্ষ্য রাখি, কারণ তারাই হলো এই বিশাল বিদ্যালয়ের একটা পিলার। এসেছিলাম যখন 1600 থেকে 1700-এর মধ্যে স্টুডেন্ট সংখ্যা ছিল, আজকে প্রায় 2000-এ গিয়ে ছুঁয়েছে। কারণ যুগোপযোগী শিক্ষার সময়ে মনিটরিংটা প্রচণ্ড দরকার, তাই অভিভাবকদের সভা করে তাদের মতামত নিয়ে কমিটির সঙ্গে কথা বলে আমরা বিদ্যালয়ে 64টা সিসি ক্যামেরা বসালাম, যাতে স্টুডেন্টস এবং টিচার্স এবং এন্টায়ার স্কুলের সমস্ত কিছু একটা জায়গা থেকে মনিটরিং করা যায়। আমাদের ল্যাবরেটরিগুলোর দিকে আমাদের ফিজিক্স আছে, কেমিস্ট্রি, বায়োলজি, নিউট্রিশন, সাইকোলজি, জিওগ্রাফি, এই প্রত্যেকটার জন্যই কিন্তু একটা করে ল্যাবরেটরি দরকার। এবং আমার মনে হয়েছিল যে আমাদের ছাত্রীরা যখন এখান থেকে পাশ করে যাবে তখন তারা বিভিন্ন কলেজে, বড় কলেজে ভর্তি হবে, কারণ তারাসুন্দরী এমনই উচ্চমানে আছে যেখান থেকে ছাত্রীরা প্রচুর পরিমাণে নামী কলেজগুলোতে চান্স পায়। তারা যাতে সেখানে ল্যাবে গিয়ে মনে না করে এক অদ্ভুত নতুন পরিস্থিতিতে এলাম। আমাদের গ্রন্থাগারের দিকে নজর দিলাম। একজন সহৃদয় ব্যক্তিত্ব তার বন্ধুর স্মৃতিতে 2 লক্ষ টাকা খরচ করলেন, অনুদান দিলেন। আমরা একটা বিশাল লাইব্রেরি তৈরি করলাম উইথ স্টাডি রুম। Thank you.
কম্পিউটার সায়েন্স কম্পিউটার অ্যাপ্লিকেশন। আর এই 1961 ছাত্রী সম্বলিত পঞ্চম থেকে দ্বাদশে এই বিদ্যালয়টিতে কম্পিউটার শিক্ষণ অত্যন্ত জরুরি, 5 থেকে 10 পর্যন্ত এটা শেখানো হয়। এর সঙ্গে দুটো ল্যাব আরও তৈরি করা হলো, যাতে কম্পিউটার অ্যাপ্লিকেশন আর কম্পিউটার সায়েন্স দুটো ল্যাবে একই সঙ্গে ক্লাস হতে পারে। কারণ জেনারেল যে কম্পিউটার ল্যাব সেটাকে শুধুমাত্র 5 to 10 জন্য রাখা হলো। এবছর থেকে চালু হয়েছে বাংলার পাশাপাশি ইংরেজি মাধ্যম শিক্ষা। পঞ্চম শ্রেণীতে ইংরেজি মাধ্যমে শিক্ষাদান শুরু হয়েছে, সেটা এগিয়ে চলেছে। সবচেয়ে যেটা বড় দরকার, জল। আমাদের যে জলটা ছিল সেটা হচ্ছে ভূগর্ভস্থ জল, কিন্তু আমরা সেখানে কর্পোরেশনের জলটাকেও নতুন করে বিদ্যালয়ে নিয়ে এসেছি। যেটা করতে চেয়েছি, গোটা স্কুলে প্রত্যেকটা অংশে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করেছি। নতুন করে কিচেন তৈরি করা হলো মিড ডে মিল সার্ভ করার জন্য, তৈরি করার জন্য। মেয়েদের মিড ডে মিল দেওয়া হয় অত্যন্ত সুষ্ঠুভাবে। এই মিড ডে মিলটা দেওয়ার আগে হাত ধোয়ার ব্যবস্থা করা হয়েছে এবং সমস্ত সময় সেখানে যেভাবে পরিচ্ছন্নভাবে হাত ধোয়া যায় তার জন্য চেষ্টা করা হয়। শুধুমাত্র গান বাজনা পড়াশোনা না, ক্যারাটে চালু করা হয়েছে। ক্যারাটেতে আমাদের মেয়েরা স্টেটে খেলছে, ন্যাশনালে যাচ্ছে। এবছরে জিমনাস্টিকে একটি মেয়ে ন্যাশনালে গেছে। প্রত্যেকটা দিকে দুর্বার গতিতে তারাসুন্দরীর ছাত্রীরা তাদের বিজয় পতাকা তুলে ধরছে। সঙ্গে সঙ্গে পরিবেশের দিকে নজর দিতে হয়। পরিবেশের সঙ্গে নজর দিতে গিয়ে প্রথমেই যেটা করা হলো সেটা হচ্ছে পুরনো যে কটা শৌচাগার ছিল সবগুলোকে ডিমলিশ করে দিয়ে একদম আধুনিক শৌচাগার তৈরি করা হলো। সরকারি প্রত্যেকটি কর্মসূচিকে আমরা অত্যন্ত যত্নের সঙ্গে আগ্রহের সঙ্গে এগিয়ে নিয়ে যাচ্ছি। নির্মল বিদ্যালয় অভিযান চলছে, আমরা সেখানেও চেষ্টা করছি নিজেদের তুলে ধরার জন্য। যে সময় জেনারেটরটা নিয়ে আসা হয় সেই সময়ে পাওয়ার কাট বা লোডশেডিং প্রচণ্ড পরিমাণে চলছিল, কাজেই প্যারালাল ইলেকট্রিসিটি সিস্টেমের প্রয়োজনীয়তা আমি অনুভব করেছিলাম। আমি আমার ম্যানেজিং কমিটিকে বোঝাতে পেরেছিলাম এবং যার ফলে জেনারেটর 35 kV জেনারেটর, সাউন্ডলেস জেনারেটর বিদ্যালয়ে বসানো হয়। আমরা ছাত্রীদেরকে মিড ডে মিল দিই, কিন্তু মিড ডে মিলটা সত্যি তাদের কতটা কাজে লাগছে এটাও তো আমাদের মনিটর করা দরকার। সেই জন্য আমরা ক্লাস 8-এর ছাত্রীদের বেছে নিয়েছিলাম অ্যানিমিয়া ডিটেকশনের জন্য। আমরা মনে করি সমাজের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা আছে। থ্যালাসেমিয়া রোগ হলে চিকিৎসার আগে থ্যালাসেমিয়া যাতে না হয় সেজন্য অ্যাওয়ারনেস প্রোগ্রাম আমরা বারবার করি, কিন্তু এবছরে আমরা 9, 10, 11, 12 800 ছাত্রী থ্যালাসেমিয়া ডিটেকশন ক্যাম্প করছে। সবচেয়ে বড় কথা, তারাসুন্দরী বালিকা বিদ্যা ভবন তার সব ছাত্রীর জন্যই চিন্তা করছে। সেই কারণে দুটো বিষয় নিয়ে ভোকেশনাল চালু হয়েছে,
চার বছরের ডিপ্লোমা কোর্স 9, 10, 11, 12, একটা হচ্ছে ইলেকট্রনিক্স আরেকটা হচ্ছে অ্যাপারেলস। সব স্টুডেন্টই সায়েন্টিস্ট হবে, ইঞ্জিনিয়ার হবে এরকম আমরা ভাবি না। আমরা সব স্টুডেন্টের জন্যই ভাবছি, যাতে করে তারা তাদের জীবনে দাঁড়াতে পারে, এবং সেই জন্যই আমরা অ্যাপারেলসটাকেও নিয়ে এসেছি। অন্তত মেয়েরা নিজেদের জন্য কিছু করতে শিখুক, নিজের ভবিষ্যৎ জীবনের জন্য একটা ডিপ্লোমা তারা পাক। বর্তমানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে কম্পিউটারে আইসিটির মাধ্যমে, আইসিটির সঙ্গে কোলাবরেশনে কম্পিউটার প্রশিক্ষণ চলছে। আমরা চাইল্ড ক্যাবিনেট তৈরি করেছি, যারা প্রত্যেকটি ছাত্রীর সঙ্গে যোগাযোগ রাখছে, যেখানে ডিসিপ্লিনটা বড় কথা, সেই ডিসিপ্লিন মেনটেন করার দায়িত্বটাই আমরা তুলে দিয়েছি চাইল্ড ক্যাবিনেটের হাতে। গত কয়েক বছরে বিদ্যালয় প্রায় 23টি পুরস্কার পেয়েছে, এবং এবছরে হাওড়া জেলায় কন্যাশ্রী প্রকল্পে আমরা প্রথম হয়েছি। ২০১৫ সালে হাওড়া জেলার সেরা বিদ্যালয়ের পুরস্কারটা আমাদের ছাত্রীরাই পেল, আমাদের বিদ্যালয় পেল। আমরা আশা করছি আমরা আরো ভালো করে এগিয়ে যেতে পারবো, শুধু আমাদের হাওড়া জেলা না, পশ্চিমবাংলা তথা সর্বত্র তারা সুন্দরীর নাম ছড়িয়ে পড়বে, এটাই আমরা কামনা করছি। এই বলেই আমার বক্তব্য শেষ করছি, ধন্যবাদ।